দীর্ঘ মালবাহী ট্রেন, তার নাম কি জানেন? মৌরিতানিয়ান এক্সপ্রেস। কোথায় চলে বলুন তো? সেই ট্রেনটি চলে সাহারা মরুভূমিতে। সাহারা মরুভূমি আমরা জানি কি বিশাল, বেশ কয়েকটি দেশের ওপর দিয়ে যায়, আর এই ট্রেনটি কিন্তু গোটা সাহারা মরুভূমিটিকে একেবারে কভার করে। তবে সাহারা মরুভূমির উষ্ণতা কতটা তা তো আমরা প্রত্যেকেই জানি, প্রচণ্ড গরম, তার ফলে সেখানে মানুষ কিন্তু যায় না। তাহলে এই ট্রেনটিতে কী নিয়ে যাওয়া হয়? লোহা নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন জায়গায় স্টপেজে সেই লোহাকে নামানো হয়। আর এই ট্রেনটি চলছে কবে থেকে? 1963 সাল থেকে এই ট্রেনটি চলা শুরু হয়েছে। দীর্ঘ পথ চলে, 2.5 কিলোমিটার দীর্ঘ পথ চলে এই ট্রেনটি, আর এটি হচ্ছে দীর্ঘতম মালবাহী ট্রেন। আর এখানে মোটামুটি 200টিরও বেশি বগি রয়েছে। কি শুনে অবাক হলেন? সত্যিই অবাক করা একটা তথ্য। কিন্তু এই ট্রেনে কোনো রকমভাবে কিন্তু কোনো মানুষ যাতায়াত করে না, ড্রাইভার থাকেন, তবে মানুষ যান না শুধুমাত্র গরমের কারণে। এরকম নানা অজানা আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।